ফুটন্ত গরম তেলে চিড়ে দিয়ে রেসিপিটা মাত্র মিনিটের মধ্যে পাঁচ বানিয়ে দেখতে পারেন যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে তো চলুন দারুণ স্বাদের রেসিপি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি দেড়শো গ্রাম চিঁড়ে নিয়েছি এবার পরিমাণটা আপনারা চালে কম বা বেশি করতে পারেন যদি আপনারা একসঙ্গে অনেকটা বানিয়ে স্টোর করতে চান তাহলে আরও বেশি পরিমাণ চিঁড়ে একসঙ্গে নিয়ে নিতে পারেন এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেলকে গরম করে রেখেছিলাম এখন ফ্লেমটা মিডিয়ামেই আছে এবার যে পরিমাণ চিড়ে নিয়েছিলাম তার থেকে বেশ কিছুটা পরিমাণ প্রায় হাফের মতন চিঁড়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে চিড়েগুলোকে ভেজে নিতে হবে আপনারা দেখুন চিঁড়েগুলো ফুলে প্রায় ডবল হয়ে গেছে এইভাবে প্রায় এক মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর ভেজে নেওয়া চিঁড়েগুলোকে তুলে একটা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে দিতে হবে যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা নিচে পড়ে যায় আপনারা তাহলে টিস্যুর ওপরেও রাখতে পারেন একইভাবে বাকি যে চিড়েগুলো আছে সেইগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর একইভাবে এক মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে তারপর তুলে নিতে হবে সমস্ত চিঁড়েগুলো ভেজে নেওয়ার পরে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন আলমন্ড বাদাম আর দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন কাজু বাদাম কিছুটা পরিমাণ নারকেলকে স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে এইগুলোকে প্রায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মানে হালকা লাল করে ভেজে নিতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এইভাবে একটু টাইম নিয়ে ভাজতে হবে আর আমি এক মুঠোর মতন কিশমিশ একটু পরে প্রায় দু মিনিট পরে দিয়েছি তারপরে কিশমিশ আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশে হালকা লাল করে ভেজে নিতে হবে কিশমিশটা কিন্তু প্রথম থেকে দেওয়া যাবে না তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে তাই যখন কাজু বাদাম আলমন্ড বাদাম ও নারকেলের টুকরোগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন কিশমিশগুলোকে দিয়ে ভেজে নিতে হবে তারপরে তুলে নিতে হবে এবার ফ্লেমটা অফ করে দিয়েছি এবার হাতার মধ্যে আমি কয়েকটা কারিপাতা নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে আর ফ্লেমটা অফ করেই কারিপাতাগুলো ভাজতে হবে হলে কিন্তু তেল গায়ে ছিটকে এসে পড়তে পারে আর এইভাবে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিতে হবে তাহলে কারিপাতাগুলো বেশ ভালো হয়ে ভাজা হয়ে যাবে আর বেশ মুচমুচে হয়ে যাবে কারিপাতাগুলোকে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এবার পাতাগুলোকেও তুলে নিতে হবে আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তার একই সঙ্গে রেখে দিতে হবে এবার একটা মশলা রেডি করব তার জন্য একটা মিক্সির জার নিয়েছি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ চিনি অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এক চিমটের মতন আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ এখন মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে গুঁড়ো করে নিতে হবে খুব বেশি মশলার প্রয়োজন নেই এইভাবে অল্প মশলা দিয়েও রেডি করা যায় এবার আমি যে চিঁড়েগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর ভেজে রাখা কাজু বাদাম আলমন্ড বাদাম নারকেল কিশমিশ দিয়ে দিলাম আর যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুখরোচক চিড়ে ভাজা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর একবার বানিয়ে আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে